ছবি তোলা ও ভিডিও করা যায় আছে কিনা দেখুন ছবি তোলা ফটোগ্রাফি যে ছবি এটি তোলা এটাকে আমরা জায়েজ মনে করি পৃথিবীর বহু বলেছেন নবী করিম ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন সেটি মূলত প্রাণীর আকৃতি ভাস্কর্য ইত্যাদি অথবা মানে সাধারণ ছবি কিন্তু প্রাণীর আকৃতি দেখে দেখে অঙ্কন করা কিন্তু এই ফটোগ্রাফিক যে ছবি আছে এটা প্রথমত খুব একটা মানুষেরই জাস্ট মানে একটা মানুষকে দুইটা জায়গায় দেখা যাওয়ার মতো অনেকটা আয়নার মতো ক্যামেরা আপনি ছবি তুললেন ওই মানুষটাই এটাকে আপনি অঙ্কন করলেন ব্যাপারটা এরকম না সৃষ্টি করলেন এরকম না বিধা এটা ভিন্ন হাদিসে যেটি নিষেধ করা হয়েছে এটা সেটা নয় এক দ্বিতীয়ত এই যে ছবি আছে এই ছবি এটাতে আপনার যতক্ষণ তো প্রিন্ট করা না হচ্ছে না হচ্ছে অতএব ততক্ষণ পর্যন্ত আপনার এটা নাজায়জ হওয়ার কোনো কারণ নেই কারণ নাজায়জ হওয়ার যে অন্য সাধারণ কারণগুলো আছে মানুষের এক সময় পূজনীয় করবে ইত্যাদি ইত্যাদি এই সম্ভাবনাগুলো সাধারণত প্রিন্ট করাটার পরে তৈরি হয় এই জন্য প্রিন্ট করার পর বা কোনো প্রয়োজন না থাকলে তখন প্রিন্ট করলে তখন সেটা নাজায়জ হয় নর্মালি না যদি অনেক অনেক লামাইকরাম এটাকে সফটকপিকেও নাজায়জ এবং হারাম বলেছেন আর ভিডিওর ব্যাপারে একই কথা প্রযোজ্য হবে এটাকেও আমরা জায়েজ মনে করি এবং পৃথিবীভূমাইকরাম এটাকে জায়েজ বলেছেন বিশেষ করে দিনই কারণে